আপনার মালিক কে? আল্লাহ। শরীরের মালিক কে? আল্লাহ। আল্লাহ বিষয়ে একটা গান আছে, এটা নোবেল পুরস্কার পাওয়ার মতো একটা গান। করের জায়গা করের জমির ঘর বানায় আমি রই, কি বাস্তব কথা। এই শরীরটা কার? কথা বল না কেন? আপনার মুখটা কার? দাঁড়ি আপনি কি জোর করে দাঁড়িয়ে উঠতে পারেন? দাঁড়ি বিদায় করতে পারেন? কাঁচা রাখতে পারেন? পাকাতে পারেন? সব কার খেলা? একজনের হুকুম মানছে সব ঠিকঠাক ঠিক, কোন সময় কোথায় গিয়ে কি খাবেন 50,000 বছর আগে রেখে রেখেছেন কে? আজকে যে আমি নওরোজের ঘরে খেলাম, বড় ইলিশ মাছ খেলাম, ডিম খেলাম, আমার মনে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি ইলিশ মাছ কোনোভাবে খেতে পারতেন, বলে যেতেন দুনিয়ার শ্রেষ্ঠ মাছ ইলিশ, আর কোনো মাছ তোমরা খায় না, শুধু ইলিশ খাও। এত সাপ আল্লাহ এটার ভিতরে দিয়েছে, রাসূলটা করবেন না? শুধু বাংলাদেশের গুলি সাপ, মায়ানমার মিলিশিয়া তো সাপ নাই, আপনাদের এই মাটিতে এত সাপ। এই যে খেলাম, এটা 50,000 বছর আগে লিখেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো কোথায় আমি লিখে রেখেছি, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবীন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে কোন পোকা মাকড় নেই যা খাওয়ার দায়িত্ব কে নেন নাই? আল্লাহ নেন নাই। কখন গিয়ে কোন সময় গিয়ে কোথায় খাবে সব লিখে রেখেছেন কে? আর রাসূল সাল্লাল্লাহু বলেছেন, লিখেছেন 50,000 বছর আগে, কারণ আল্লাহর একদিন আমাদের 50,000 বছর। আমরা কি গণনা করি আল্লাহর একদিন হলো আমাদের 50,000 বছরের সমান? সুবহান। এজন্য যখন মানুষ মারা যাবে আল্লাহ জিজ্ঞেস করবেন, কামলা বিস্তুম কয়দিন ছিলে, আমরা বলবো লাবিস্তিয়াওমান আও বাদায়াও, আমরা ছিলাম একদিন অথবা তার চেয়ে কম, তার চেয়ে ইয়াম না আর ইয়াম না, ইয়াবান দিনের কিছু সময়, অর্থাৎ কয়েক সেকেন্ড মাত্র দুনিয়াতে ছিলাম, ঠিক কিনা? কেমন রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন, আনা ওয়া সাআহাতাই, আমি আর কিয়ামতের রকম, আমি হলাম কিয়ামতের প্রথম নিদর্শন, আমি হলাম কিয়ামতের প্রথম আলামত, আমি এসেছি, কিয়ামত শুরু হয়ে গেছে, এখন চূড়ান্ত সিঙ্গার ফুক হবে। রাসূল ছিলেন কিয়ামতের প্রথম আলামত, প্রথম আলামত আনা ওয়া সাআহাতাই, আমি আর কিয়ামত এইভাবে। সেই রাসূল সাল্লাল্লাহু মেরাজে নিয়ে গেলেন, মেরাজ না হলে গাড়ি পেতাম না, মেরাজ না হলে টিভি হতো না, মেরাজ না হলে স্যাটেলাইট হতো না, মেরাজ না হলে বিজ্ঞানের কোনো আবিষ্কার হতো না, মেরাজ না হলে কোনো বিমান আবিষ্কার হতো না। পৃথিবীর যত আবিষ্কার সব আবিষ্কারের গুণ হলো মেরাজ। আমরা এটি এখন স্ক্রিনে দেখছি, হয়তো নিউ ইয়র্কের কোনো ছেলে মন্তব্য পাঠাচ্ছে আমার এখানে, কিভাবে দেখি রাসূল সাল্লাল্লাহু মেরাজ থেকে আসলে আবু জেহিল আছে না নাই? কথা বল না, আপনাদের প্রশ্ন হচ্ছে না? আবু জেহিল তো খুব পবিত্র মানুষ ছিলেন না? কি বলবেন? ওর আসল নাম শুনলে তো আপনার অবাক হবে, আসল নাম হলো আবুল হেকাল, ফাদার অফ উইজডম, জ্ঞানীর বাপ ছিলেন তিনি, তার মতো জ্ঞানী এখনো পৃথিবীতে নাই। পায়ের চিত্র দেখে বলে দিচ্ছেন লোকটার বাড়ি কোথায়, ওটের পায়খানা দেখে বলে দিতেন ওটা কোন শহর থেকে এখানে এসেছে। এই আবুকে দৌড় মেরেছেন আবু বকর রাদিয়াল্লাহু বাড়িতে, ও আবু বকর আইনা বা তা মোহাম্মদ মানসের জান গোকুলাতে কোথায় ছিলেন? আবু বকর তাকে চিনে কয়টি কি মতলব রে আসছে সেটা কো, মতলবটা কি? কয়টি নাকি কালকে রাতে হয়তো মকদ্দর দিয়েছেন, সেখান থেকে তিনি সাত আকাশে গিয়েছেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু বললেন, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছো নাকি? বলে হ্যাঁ, এখনো বলছে, তুমি গিয়ে শুনে আসো। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু বললেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি মানালাম, তিনি সত্য বলেছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সিদ্দিকের আকবর ইবনে কুহাফা রাসূলের রবি কল ছায়া ছবি
দিনের তারে কে আর এমন উজাড় করে দিল যা কিছু সবই উজাড় করে দিল যা কিছু সবই আল্লাহু আকবার রাসূল এক রাতে বলছেন আয়েশা শুনো এই যে আকাশে তারা দেখছো এই তারাগুলোর সমান আমার মনের আমল আশার মন খারাপ কোন উত্তর তিনি দিলেন না বলছে কি খবর আশা কথা বলো না কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আব্বার ব্যাপারে তো আপনি কিছু বললেন না রে আয়েশা ওই যে হাজার লক্ষ তারা মিলে যে চাঁদ হতে পারে না তোমার আব্বার আমল ওই চাঁদের চেয়ে বেশি আরো আসতে পার না সুবহানাল্লাহ একটু জোরে বলো তো সুবহানাল্লাহ